वेलकम टू एस आर एडुकेयर कलकत्ता यूनिवर्सिटी स्टूडेंट्स तोमादेर एग्जाम एसे गेछे तो कलकत्ता यूनिवर्सिटी फर्स्ट सेमिस्टर जीईसीसी 1 এ हिस्ट्री सजेशन আমি আজকে বলে দিচ্ছি তোমরা এই সাজেশন শুধুমাত্র কোশ্চেনস নয় একদম দি শর্ট অ্যানসার বা এসকিউ বললে তোমরা সবথেকে ভালো বুঝতে পারবে সেই অ্যানসারও আমি সলভ করে দিয়েছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই কারণে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো আর ফ্রেন্ডদের কাছে ভিডিও শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে এসো ফার্স্ট সেমিস্টার প্রথমে 10 নম্বরের কোশ্চেন নাম্বার 1 প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি নাম্বার 2 ভারত ইতিহাসে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্বন্ধে আলোচনা কর নাম্বার 3 নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও মানুষের জীবন ধারা লেখো নাম্বার 4 মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও মানুষের জীবনযাত্রা লেখো নাম্বার 5 হরপ্পা সভ্যতার অবলুপ্তির কারণগুলি লেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 6 ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও এটাও খুব ইম্পর্টেন্ট নাম্বার 7 মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো এক্স্যাক্টলি যতগুলো কোশ্চেন আমি বড় দিয়েছি 10 নম্বরের সবকটা ইম্পর্টেন্ট আছে তোমরা এর মধ্যে থেকেই সব কমপ্লিট করবে কোনো বাইরের প্রশ্ন করার দরকার নেই এগুলো সব পড়ে যাও পরীক্ষায় পুরো পেপার দেখবে পুরো এসে গেছে সব কমন পাবে নাম্বার 8 কুষাণ সম্রাট কনিষ্কের সম্বন্ধে লেখো নাম্বার 9 মগধের উত্থানের কারণগুলি লেখো নাম্বার 10 অশোকের কোন লেখতে প্রথম ধম্ম শব্দটি ব্যবহৃত হয় ধম্ম কি সম্রাট অশোকের ধর্মমত কি রূপ ছিল নাম্বার 11 মৌর্য যুগে শিল্প স্থাপত্য বর্ণনা করো নাম্বার 12 সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো নাম্বার 13 সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো এটা হলো 10 নম্বরের প্রশ্ন এবার আসি 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্নগুলো আমি শুধুমাত্র ম্যাটারটা বলে দিচ্ছি তোমাকে 5 নম্বরের উপযোগী তৈরি করে ফেলতে হবে যাতে তোমরা 5 নম্বরের উপযোগী যদি তৈরি করো তাহলে তোমরা ইজিলি লিখে দিতে পারবে ধরো ওটার থেকে আরো শর্ট কোশ্চেনস এসে গেল একে এসে গেল অনেক সময় আসে তখন 1 নম্বরের উপযোগী ছোট করে লিখে দেবে জিনিসটা তো তোমাদের জানা থাকতে 5 নম্বর নাম্বার 1 অষ্টাঙ্গিক মার্গ নাম্বার 2 সহজযান ও কালচক্রযান নাম্বার 3 অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য নাম্বার 4 গান্ধার শিল্প সম্পর্কে টীকা লেখো নাম্বার 5 হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো নাম্বার 6 চতুরাশ্রম প্রথা নাম্বার 7 আর্য সমাজে নারীর স্থান নাম্বার 8 দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব নাম্বার 9 ষোড়শ মহাজনপদ নাম্বার 10 সাহিত্যিক উপাদান রূপে লিপি মুদ্রার গুরুত্ব লেখো নাম্বার 11 বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন নাম্বার 12 শকরাজ রুদ্র দামন সম্পর্কে লেখো নাম্বার 13 আজীবক ধর্ম কি নাম্বার 14 মিলিন্দ পংহ রচয়িতাকে মিনান্দা সম্পর্কে কি জান এই গেল 5 নম্বরের প্রশ্ন এইবার 1 নম্বরের প্রশ্নের আমি কিছু সাজেশন দিচ্ছি এবং যাতে তোমাদের খুঁজতে না এর অ্যানসারও আমি বলে দেব যাতে তোমরা ইজিলি এইটা থেকে তোমাদের পড়া হয়ে যায় শুধু তোমরা ব্রড গুলো রেডি করো তবে আমিও 1 নম্বরের প্রশ্ন দেখো আমার পক্ষে যতটা সম্ভব সাজেশন করার করেছি তোমরা এর থেকেও বেশি একটু পড়ে যেও কারণ দেখো যদি আলাদা করে মানে অন্যান্য জায়গা থেকেও কোশ্চেন আসে তখন তোমাদের অসুবিধা হবে তবে আমার মনে হয় আমি সব থেকে ইম্পর্টেন্ট 1 নম্বরের কোশ্চেনসই দিয়ে দিলাম তোমরা এখান থেকে অনেকগুলো অ্যানসার পেয়ে যাবে 1 নম্বর এটা 1 নম্বরের প্রশ্ন উত্তর এক সিন্ধুর বণিকদের কি বলা হতো পনি নাম্বার 2 সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করেন
প্রত্নতাত্ত্বিকবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়া রাম সাহানি। নাম্বার থ্রি, সিন্ধু সভ্যতায় কোন কোন ধাতুর ব্যবহার দেখা যায়? রূপা, তামা, ব্রোঞ্জ, সোনা। এই ব্যাপারটা তোমরা ভালো করে পড়ো, তাহলে কি দেখা যায় না বললে অ্যানাদার কিন্তু ধাতু তোমাদের বলতে হবে, আশা করি তোমরা সেটা জানো। নাম্বার ফোর, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতেস্তু। নাম্বার ফাইভ, বেদের চারটি ভাগ লেখো, ঋক, সাম, যজুঃ, অথর্ব। নাম্বার সিক্স, আর্যদের চতুরাশ্রমের বর্ণনা দাও। অ্যান্সার, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। নাম্বার সেভেন, বৈদিক যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম লেখো। অ্যান্সার, মনা ও নিস্ক। নাম্বার এইট, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? বেদ। অ্যান্সার। নাম্বার নাইন, বেদের অপর নাম কি? শ্রুতি। নাম্বার টেন, কোন মৌর্য রাজা অমিত্রঘাত উপাধি নেন? অ্যান্সার, বিন্দুসার। নাম্বার ইলেভেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন? অ্যান্সার, মেঘাস্তেনিস। নাম্বার টুয়েলভ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। নাম্বার থার্টি, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার, মহাপদ্ম নন্দ। নাম্বার ফোরটিন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। নাম্বার ফিফটিন, জৈন ধর্মের প্রবর্তক কে? অ্যান্সার, বর্ধমান মহাবীর। নাম্বার সিক্সটিন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ। নাম্বার সেভেন্টি, ত্রিপিটক কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, এটি পালি ভাষায় রচিত। এই অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি ইচ্ছে করে, অনেক সময় ত্রিপিটক কোন ভাষায় লিখিত এটা এক নম্বরে কোশ্চেন দিয়ে দেয়। নাম্বার এইটিন, মহাপরিনির্বাণ কি? বুদ্ধদেবের দেহ রক্ষাকে বলা হয়। নাম্বার নাইনটিন, জৈন ধর্মের ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ সঙ্গ, সৎ আচরণ। নাম্বার টোয়েন্টি, চতুর্জাম কি? জৈন ধর্মের ১৩-২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ চারটি কর্তব্য পালনের নির্দেশ দেয়। এক, অহিংসা। দুই, মিথ্যা কথা না বলা। তিন, চুরি না করা। চার, অপরিগ্রহ। নাম্বার টোয়েন্টি ওয়ান, কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ কোনটি? অ্যান্সার, অর্থশাস্ত্র। নাম্বার টোয়েন্টি টু, কে অশোকের শিলালিপি সমূহের পাঠোদ্ধার করেন? অ্যান্সার, জেমস প্রিন্সেপ। নাম্বার টোয়েন্টি থ্রি, মেগাস্তেনিসের লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা। নাম্বার টোয়েন্টি ফোর, বলি ও ভাগ কি? মৌর্য যুগে দু ধরনের রাজস্ব। নাম্বার টোয়েন্টি ফাইভ, নাসিকা শিলালিপি কে রচনা করেন? গৌতমী পুত্রের মা গৌতমী বলশ্রী। নাম্বার টোয়েন্টি সিক্স, হাতিগুম্ফা লিপি কার আমলে? অ্যান্সার, কলিঙ্গরাজ খারবেলে। নাম্বার টোয়েন্টি সেভেন, বিক্রমাঙ্ক দেব চরিতের রচয়িতা কে? কবি বিলহন। নাম্বার টোয়েন্টি এইট, এলাহাবাদ প্রশস্তিতে কার প্রশস্তি আছে? অ্যান্সার, সম্রাট সমুদ্রগুপ্তের। নাম্বার টোয়েন্টি নাইন, অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? অ্যান্সার, বৌদ্ধ ভিক্ষু উপগুপ্ত। নাম্বার থার্টি, আইহোল প্রশস্তি কার লেখা? এই গ্রন্থে কার কথা বলা হয়েছে? অ্যান্সার, কবি রবি কীর্তি। আইহোল প্রশস্তি লিখেছেন রবি কীর্তি, আর এই গ্রন্থে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কথা বলা হয়েছে। নাম্বার থার্টি ওয়ান, কোন শক রাজাকে গৌতমী পুত্র পরাজিত করেছিলেন? অ্যান্সার, শক রাজ নহপানকে। নাম্বার থার্টি টু, চেত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? খারবেল। নাম্বার থার্টি থ্রি, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? তার রাজধানী কোথায় ছিল? প্রথম অ্যান্সার হলো, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কজুল কদফিসেস, শ্রেষ্ঠ রাজার নাম কনিষ্ক, আর রাজধানী ছিল কুরুষ্পুর। নাম্বার থার্টি ফোর, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? ৩২৭ খ্রিস্ট পূর্বাব্দে। নাম্বার থার্টি ফাইভ, কোন বছর থেকে
শতাব্দ চালু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। নাম্বার 36 হিদোস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অ্যানসার গ্রিক বীর আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। নাম্বার 37 বুদ্ধচরিত কার লেখা? অ্যানসার কবি অশ্বকোষ। নাম্বার 38 মেলকোনক্কু এবং কিলকোনক্কু কি? সঙ্গম সাহিত্যের দুটি ভাগ। 38 শর্ট কোশ্চেন আমি বলে দিলাম, তোমাদের এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই। আর আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা ফলো করো, আরো আরো সাজেশনস আসছে, কারণ তোমাদের এখন ইন্টারনাল এক্সাম গুলো শুরু হয়ে গেছে অলরেডি, ফিফথ থার্ড তোমাদেরও তো, সুতরাং এরপর তোমাদের এই মেন পরীক্ষার জন্য পড়তে হবে। তো এই সাজেশনস তোমরা ফলো করো, তোমরা শেয়ার করো, লাইক করো, আরো সাজেশন খুব তাড়াতাড়ি আসছে পরপর ভিডিও। এবারে আমি 7 দিনে 7টা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের এক্সামের জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও, নেক্সট ভিডিও পেতে হবে তো। থ্যাংক ইউ।